আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। শুনেন নাই? নাম শুনেন নাই? উনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। কি তৈরি করতেছেন? আরো জোরে জোরসে বলুন, নৌকা। আমাদের বাংলাদেশে বর্তমান যে দল ক্ষমতায় আছে তাদের প্রতীকের নাম কি? নৌকা। কিন্তু ভালো, কারণ সর্বপ্রথম আল্লাহর হুকুমে একজন নবী নৌকা তৈরি করছেন, ঠিক কিনা বলেন? এই জন্য নৌকা কয় নম্বরে? আরো জোরে বলেন। এমন সময় বুড়ি মানুষ এসে বলতেছে, বলা নুহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা বিশাল গজব আসবে দুনিয়ায়, এই গজবে পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে, বর্তমানে যারা নৌকার ভিতরে আছে তাদের কোনো চিন্তা, নৌকার বাড়া যারা আছে চিন্তা আছে না নাই, জোরে করে আছে না নাই? তাহলে আপনার নৌকার বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? কথা কর না, হ্যাঁ, নৌকার বাহিরে যাবেন, র‍্যাব পুলিশ আপনাকে খুঁজবে, জোরে কোন কথা, ঠিক কি না? আর ভিতরে থাকবেন যদি জানে লোকটা নৌকার ভিতরের লোক, অসুবিধা নাই। বুড়ি বললেন, বাবা নুহ, পৃথিবীর সব মানুষ কি তোমার এই ছোট্ট নৌকায় জায়গা পাবে? এখন নুহ বললেন, নৌকার শর্ত আছে। নৌকার শর্ত হলো কেবলমাত্র ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল এখনকার নৌকা সেই নৌকার মতো না, সেই নৌকা এই নৌকার মতো না, জোরে কারণ কথা, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শর্ত আছে, আছে না নাই? এইটুকু পড়লি তো মুসলমান নাকি? এই কলমা পড়লি তো মুসলমান নাকি? মনে করতেছে আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলো, তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে জায়গা দাও, আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করে দাও। তুমি যখন কলমা পড়েছ এই কলমা অনুযায়ী তোমাকে আমল করতে হবে। আজকে বাংলাদেশে কলেমা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কলেমার জিকির করতেছে অথচ কলেমার হুকুম অনুযায়ী চলতেছে না। ভাই জানাই, বন্যার গজব শুরু হইল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল, আল্লাহ ডাকতে বলে, নূহ খবর কি? নূহ বললেন, আল্লাহ খবর ভালো, নৌকার ভিতরে যারা ছিল তারা সকলেই জীবিত রয়েছে, নৌকার বাহিরে যারা তাদের খবর ভালো না, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ বুড়িটার খবর কি? নূহ নবী বললেন, আল্লাহ আমার মনেই নাই। জোরে কোন কি নাই? এর দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষ মানুষকে ভুলে যেতে পারে, ঠিক কিনা বলেন? একজন নবী নূহ বলতেছে আমার মনে নাই, আর আমরা অনেকে বলি আমার কোনো টেনশন নাই, বলে কেন নাই? কয় আমি পীর ধরছি। জোরে কোন কি ধরছি? ঠেলা পড়লে পীর মুরিদকে ভুলে যাবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, শুধুমাত্র একজন নবী আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। এই জন্য কোন পীরটির না ধরে নবীকে ধরতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহ তাআলার মহব্বতকে কামনা করে তাহলে আপনাকে ধরতে হবে, আপনাকে ইত্তেবা করতে হবে। ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তার প্রতি মহব্বত করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে ধরতে হবে কাকে? আল্লাহকে তো আর সরাসরি আমরা ধরতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? পারবো। এই জন্য আল্লাহকে ধরতে গেলে কি লাগবে? নবী লাগবে। জোরে কোন কি লাগবে? আমার সঙ্গে সকলে একটু বলেন,
উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বললে কি গুনাহ হবে? তাহলে সকলে বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবীরা ভুলে যাবে, পীর সাহেব ভুলে যাবে, শুধু একজন মানুষ ভুলবে না, তিনি হলেন ভাগ্য গুণ আমাদের নবী। আমাদের নবী আমাদেরকে ভুলবে না। যখন লাইলাতুল মেরাজে জিব্রাইল বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ আপনাকে জান্নাত দেখার সুযোগ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করার পরে জিব্রাইল বললেন, জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আর আপনাকে বের করবে না। কারণ জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে জান্নাত থেকে কোনোদিন বের করে দিবে না। তো আপনি জান্নাতে ঢুকেছেন, এখন বের না হলে আপনাকে আল্লাহ বের করে দিবে না। আমাদের নবী তখন বললেন, জিব্রাইল, আমি জান্নাতে প্রবেশ করেছি জান্নাত দেখার জন্য, আমি ওই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাত পাবে। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ। কোন ভাইজান নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলেন, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। এটা একটা আইডিয়া, জোরে কেন, এটা কি? এটা একটা আইডিয়া অনুযায়ী আল্লাহ নবী বলেছেন যে গোটা পৃথিবী পানির তলে ডুবে থাকলো 40 দিন, সব ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আইডিয়া, আইডিয়া, ধারণা প্রসূত একটা কথা কে বলেছে? আল্লাহর নবী নূহ বলেছেন। আল্লাহ তার উত্তরে বললেন কি জানেন? এই কথার দিকে খেয়াল করবেন, আপনারা তো আজগুবি অনেক কথাই বলেন, বলেন না মৌলবীরা দেশ খেলো, মৌলবীরা জঙ্গি হলো, মৌলবীদের মুরব্বীরা আজাকার ছিল, এরকম কথা আপনারা বলেন কি বলেন না? আমাকে আজাকারের বাচ্চা কন, আর আমাকে বাপ মৌলবী করো রাজাকার কন, এই তো আপনারা কোন আইডিয়া, ধারণা। তো নূহ নবী আইডিয়া করে বললেন যে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও গেছে। আল্লাহ পাক উত্তরে বললেন, নূহ আজদুবি কোনো কথা বলো না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সোরাল বলেন, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা আজদুবি কোনো কথা বলবো না, যে কথা বলবো কথাটা তদন্ত করে বলবো, ঠিক কিনা বলেন। নূহ নবী তদন্তে গেলেন, এদিকে হয়েছে কথাবার্তা হয় কেন, আশরাফুল মখলুকাত কে, ফেরেশতানা মানুষ, জোরে কোন, ফেরেশতানা মানুষ। আশরাফ মানে কি? এই আশরাফ মানে কি? আশরাফ মানে ভদ্র, ভদ্র, তারপরে সৃষ্টির সেরা ভদ্র। আপনারা যদি কথাবার্তা বলেন তাহলে ফেরেশতারা এখানে দেখতে পারাইছে, ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো খালি হইচই করে। আর এতগুলো মানুষ চোখ থেকে যখন কোরআনের কথা শুনবেন, আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেহ কোরআনের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, তোমরা চুপ চুপ থেকে ওই কোরআনের কথাগুলো শুনবে, যে বলবে, যারা শুনবে সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হবে। তা আপনারা রহমত নেবেন না গজব নেবেন? হ্যাঁ, এই জন্য হইচই না, কথাবার্তা না, মাহফিল কমিটিকে আমি বলবো, আপনারা তো আছেন মহিলা মহিলা, আমার মা বোনেরা, আপনারাও চুপ থাকবেন, আপনাদের কথাও কিন্তু পর্দা, মেয়ে মানুষ কিন্তু জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, পারবে? আপনারা বলেন তো, মেয়েরা কি জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে? মেয়েরা কি নামাজে কোরআন তেলাওয়াত জোরে করে না আস্তে আস্তে করে? তাহলে যে মেয়েদের জন্য কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ নাই, আর তারা যদি গল্প করে আর আমরা যদি শুনতে পাই, সওয়াব হবে না পাপ হবে? এই জন্য মা বোনেরা একেবারে চুপ, হ্যাঁ, কোনো কথা বলবেন না, আপনাদের কোনো সাউন্ড এদিকে যেন না আসে।
আর আপনারা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা নাই কি করবেন, দাঁড়িয়ে থেকেই শোনার যতদূর চেষ্টা ইনশাল্লাহ করবেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন নূহ আজগুবি কোনো কথা বলো না, কথা বলতে গেলে কি করা লাগবে তদন্ত, বোঝেন আপনারা তদন্ত বোঝেন, হ্যাঁ তদন্ত। আমাদের বাংলাদেশে তদন্ত আছে না নাই, কথা কর আছে না নাই, এখন তদন্ত কে করে? জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায়ে খাওয়া খাচ্ছে, জীবনে মৌলবিক চোখে দেখতে পারে না। ওকে আবার দিছে হুজুর কোন দল করে তদন্ত কর, ওই কি হুজুরের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? আজকে বাংলাদেশের তদন্তের লাইনে যারা আছে তারা হুজুরের পক্ষের লোক না বিপক্ষের লোক? তদন্ত করলে একটা হুজুর বাঁচবে না, সব হুজুরের বিপক্ষে তদন্তের রিপোর্ট যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলি নিরপেক্ষ তদন্ত, নিরপেক্ষ। কে নিরপেক্ষ? নিরপেক্ষ কে আছে? আছে কেউ? আমার আল্লাহ তো নিরপেক্ষ না। আল্লাহ যারা আল্লাহর গুণগান করে তাদের পক্ষে, যারা গুণগান করে না আল্লাহ তাদের বিপক্ষে। এই জন্যই তো জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে। জোরে কোন ঠিক কিনা? নূহ নবী তদন্তে গিয়ে দেখেন বুড়ি তো ধ্বংস হওয়া দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। এখন আপনারা বলেন রাখে আল্লাহ মারে আল্লাহ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বুড়িটার বাড়ি কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? দেখছেন টাং টোপলা যা আসিল সব নিয়ে হাজির। নূহ বলতেছে বুড়ি মা টোপলা কেন? নূহ বলতেছে বাবা তোমার মনে হয় মনে নাই, তোমার মনে হয় মনে নাই, বন্যা গজব শুরু হলে তুমি আমাকে ডাক দিবা, আর ডাক দিলে আমি দেরি করব কেন, সঙ্গে সঙ্গে যেন বের হতে পারি এজন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। জোরে কোন কি হয়ে আছি? আপনারা কি সাইজ না বে সাইজ? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন আল্লাহ আমারে, সবাই বলেন ডাক দিয়েছেন যে কোনো সময় আল্লাহ আমাদেরকে ডাক দেবেন নাকি কম? আপনারা কি মনে করছেন এখন যুবক আছে এখন আল্লাহ ডাকবে না, বুড়ো হয়ে গেছি বলে আমাকে আল্লাহ ডাক দিবে? আল্লাহর ডাক দেওয়া মানে মৃত্যু, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? আপনারা কখন মরবেন এটা কি জানেন? তাহলে সাইজ কি মরার আগে হবে না পরে হবে? হ্যাঁ মরার আগে সাইজ হওয়ার জন্যে আল্লাহ কোরআন কারিমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন তোমরা ভয় করো কার? আরো জোরে বলেন কেমন ভয়, আল্লাহর ভয় কেমন করবেন? আর সালাতু খায়রু মিনান নাওম এটা কে ডাকতেছে? জোরে বলেন আল্লাহ ডাকতেছে। ঘুম থেকে নামা যদি উত্তম, অনেক মানুষ মসজিদের আজান শুনেছে কিন্তু বাড়ি ছাড়ে নাই, আবার ওই মানুষকে যখন র‍্যাব পুলিশ গ্রামে ঢুকছে এক মানুষও বাড়ি নাই। যদি খালি শোনে গ্রামে র‍্যাব আইছে পুলিশ আইছে দেখবেন কতগুলো লোক বাড়ি ছাড়ে আলুর বাগুড়ের মধ্যে ঢুকে আছে, তোর কেউ ঠিক কি না? অথচ ওই মানুষ আর সালাত খায়রু মিনান নাওম বহুদিন শুনেছে কোনোদিন বের হয় নাই। আপনারা বলেন তো ওই মানুষের অন্তরে র‍্যাবের ভয় বেশি না রবের ভয় বেশি? কবরের মধ্যে র‍্যাব সম্পর্কে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে রব সম্পর্কে। জোরে কোন কথা ঠিক কিনা?